নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিজ্ঞানী ও রাজনীতিবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এই পৃথিবী এক বড় ভয়ঙ্কর সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু পৃথিবী যে উত্তপ্ত হয়ে যাচ্ছে তার পক্ষে কি ধরনের তথ্য প্রমাণ আছে এবং আমরা কিভাবে জানি যে মানুষই এর জন্য দায়ী? বিজ্ঞানীরা বলছেন, শিল্পযুগের প্রাক মুহূর্ত থেকে আমাদের গ্রহ খুব দ্রুত গরম হয়ে যাচ্ছে। বলা হচ্ছে 1850 সালের পর থেকে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা গড়ে 1.1 ডিগ্রি সেলসিয়াসের মতো বৃদ্ধি পেয়ে চলেছে। এছাড়াও 19 শতাব্দীর মাঝামাঝি সময়ের পর থেকে গত 4 দশকের প্রত্যেক দশকে তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পেয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত লাখ লাখ তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই উপসংহারে পৌঁছেছেন। স্থলভূমিতে আবহাওয়া কেন্দ্র, সমুদ্রে জাহাজ এবং আকাশের স্যাটেলাইটের সাহায্যে এসব তাপমাত্রা মাপা হয়েছে। বিজ্ঞানীদের নিরপেক্ষ বহু দল একই ফলাফল পেয়েছেন, শিল্পযুগের শুরুর থেকে এই তাপমাত্রা দ্রুত থেকে দ্রুততর হারে বেড়েই চলেছে। অতীতে পৃথিবীর তাপমাত্রা কিভাবে ওঠানামা করেছে বিজ্ঞানীরা সেটাও খুঁজে বের করতে পেরেছেন। গাছের কাণ্ড, বরফের স্তর, হ্রদের তলানিতে জমা জল এবং প্রবাল, এইসব অতীতে জলবায়ু কেমন ছিল তার সাক্ষী বহন করে। বর্তমানে যে হারে পৃথিবী উত্তপ্ত হয়ে উঠছে এসব থেকে তার যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। বিজ্ঞানীরা হিসাব করে বলেছেন, গত 1.25 লাখ বছরের মধ্যে পৃথিবী এত উত্তপ্ত আর কখনোই ছিল না। আমরা কিভাবে জানি মানুষ এর জন্য দায়ী? পৃথিবীতে সূর্যের তাপকে আটকে রাখে গ্রিন হাউস গ্যাস। মানুষের কর্মকাণ্ড থেকে এসব গ্যাস উৎপন্ন হয় যা তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে দায়ী। এসব গ্যাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কারণ বায়ুমণ্ডলে এই গ্যাসটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। এভাবেও বলা যায় যে কার্বন ডাই অক্সাইড সূর্যের তাপকে পৃথিবীতে আটকে রাখে। জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং গাছপালা কেটে ফেলার কারণে গ্রিন হাউস গ্যাসের নির্গমন ঘটে। 19 শতাব্দীর পর থেকে এই দুটো কর্মকাণ্ডই উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে পৃথিবীতে। ফলে এতে বিস্ময় হওয়ার কিছু নেই। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এই সময়কালে সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত এই কার্বন ডাই অক্সাইড কোথা থেকে এসেছে সেটা সুনির্দিষ্টভাবে দেখানোর একটি উপায় আছে। বিশ্লেষণ করে দেখা গেছে, 8 লক্ষ বছর ধরে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 10 লাখে 300% বেশি বৃদ্ধি পেয়েছে। কিন্তু শিল্প বিপ্লবের পর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে বর্তমানে যে মাত্রায় দাঁড়িয়ে আছে সেটা হল 420 ppm। মানুষের কর্মকাণ্ডের কারণে যদি ব্যাপক হারে গ্রিন হাউস গ্যাস নির্গমন না ঘটত তাহলে তাপমাত্রার কি হতো? এসব পরীক্ষায় দেখা গেছে, এরকম হলে 20 ও 21 শতাব্দীতে তাপমাত্রা খুব সামান্যই বৃদ্ধি পেত, কিছুটা ঠান্ডা হওয়ারও সম্ভাবনা ছিল। এরকম হতো যদি শুধু প্রাকৃতিক কারণগুলোই জলবায়ুর ওপর প্রভাব রাখত। কিন্তু যখন মানুষের কারণগুলো অন্তর্ভুক্ত করা হলো, জলবায়ু মডেলে তাপমাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা গেল। এই গ্রহের ওপর মানুষ কি ধরনের প্রভাব ফেলছে? পৃথিবী ইতিমধ্যে যে মাত্রায় উত্তপ্ত হয়ে উঠছে তার ফলে আমাদের চারপাশে অনেক বড় ধরনের পরিবর্তন ঘটবে বলে অনুমান করা হচ্ছে। মানুষের কর্মকাণ্ডের ফলে তাপমাত্রা বৃদ্ধির কারণে বাস্তব পৃথিবীতে যে ধরনের পরিবর্তন ঘটছে বলে বিজ্ঞানীরা ধারণা করছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকার বরফের স্তর দ্রুত হারে গলে যাওয়া, গত 50 বছরের আবহাওয়াজনিত দুর্যোগের সংখ্যা 5 গুণ বৃদ্ধি পাওয়া, গত শতাব্দীতে সারা বিশ্বে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 20 সেন্টিমিটার মানে 8 ইঞ্চি বেড়ে গেছে এবং এখনও তা ক্রমাগত বেড়েই চলেছে। 1800 সালের পর থেকে সমুদ্রে অ্যাসিডের মাত্রা 40% বেড়েছে, যার প্রভাব পড়েছে সামুদ্রিক জীবনের ওপর। পৃথিবীর ইতিহাসে
বেশ কয়েকবারই সময় এসেছে যখন এই গ্রহটি খুবই উত্তপ্ত হয়ে উঠেছিল। উদাহরণ হিসাবে বিজ্ঞানীরা বলছেন, 9 কোটি 20 লাখ বছর আগে পৃথিবীর তাপমাত্রা এত বেশি ছিল যে মেরু অঞ্চলের বড় আকারের বরফখণ্ড ছিল না, ক্যানাডিয়ান আন্টার্কটিকার মতো উত্তরাঞ্চলের কুমিরের মতো কোনো প্রাণীরও অস্তিত্ব ছিল না, তবে তখনও মানুষের আবির্ভাব ঘটেনি। এছাড়াও অতীতে কখনো কখনো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বর্তমানের চেয়ে 25 মিটার মানে 80 ফুট উঁচু হয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 5 থেকে 8 মিটার মানে 16 থেকে 26 ফুট বৃদ্ধি পেলে পৃথিবীর বেশিরভাগ উপকূলীয় শহর জলের নিচে চলে যাবে। অতীতের যে সময়গুলোতে তাপমাত্রা বেশি ছিল তখন গণহারে পশু পাখি বিলুপ্ত হয়ে যাওয়ার প্রচুর তথ্য প্রমাণ রয়েছে। জলবায়ু মডেল বলছে, গ্রীষ্মকালীন এলাকায় কখনো কখনো তাপমাত্রা এত বেশি ছিল যে বেশিরভাগ পশু পাখির জন্যই সেরকম উত্তপ্ত পরিবেশে বেঁচে থাকা খুবই কঠিন ছিল। তবে এবছর জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ রিপোর্টে বলা হয়েছে, মানুষের প্রভাবের কারণে যে বায়ুমণ্ডল, সমুদ্র এবং ভূমি উত্তপ্ত হয়ে উঠছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আগামী দিনে আমাদের এই সুন্দর বসবাসযোগ্য গ্রহ পৃথিবী যে ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে চলেছে তা সকলকে আজ করিয়ে দেওয়াই এই রিপোর্টের প্রধান উদ্দেশ্য, যাতে আমরা এখনো সচেতন হতে পারি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে জানানোর সুযোগ করে দেবেন, আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে। এছাড়াও ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।